হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খালি পেটে যে খাবারগুলো ভুলেও খাবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। পেটে শিশুদের ডন বৈঠক চললে মনে হয় সামনে যা পাই তাই খেয়ে ফেলি। যেমন ধরুন, অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পর ভীষণ খিদে পায়, তখন কোনো কিছু বাছবিচার না করেই আমরা বাসায় যা আছে তা খেয়েই কাজে যাই। কিন্তু এমন কিছু খাবার আছে খালি পেটে একদমই খাওয়া উচিত নয়। নানা রকম স্বাস্থ্য সমস্যা থেকে রেহাই পেতে আসুন জেনে নেই খালি পেটে কোন খাবারগুলো পরিহার করা উচিত। ফল খান বেছে বেছে। মানুষের মধ্যে প্রচলিত ধারণা হলো যে কোনো ফলেই স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু সেটা কোন অবস্থায় খাওয়া উচিত সেই সম্বন্ধে আমরা অনেকেই জানি না। যেমন ধরুন, কলা স্বাস্থ্যকর ফল হলেও তা খালি পেটে খাওয়া ক্ষতিকর। হজম সহায়ক কলায় রয়েছে প্রচুর ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। খালি পেটে কলা খেলে এসব উপাদান রক্তে অন্যান্য উপাদানগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট করে, বিশেষ করে শরীরে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়, যা হৃৎপিণ্ড ও রক্ত ধমনির জন্য ক্ষতিকর। অনেকে টমেটো খেতে ভালোবাসেন, কিন্তু খালি পেটে একদম টমেটো খাবেন না। পুষ্টিগুণে ভরপুর টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন ও ট্যানিক অ্যাসিড। খালি পেটে টমেটো খেলে পেকটিন ও ট্যানিক অ্যাসিডের সঙ্গে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে থাকে। এতে পাকস্থলীতে এক অদ্রবণীয় জেলের সৃষ্টি হয়, যেখান থেকে পরবর্তী সময়ে পাকস্থলীতে পাথর হয়। এছাড়া খালি পেটে টমেটো খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। খালি পেটে টক জাতীয় কিংবা সাইট্রাস ধরনের ফল পরিহার করাই ভালো। টক জাতীয় ফল যেমন আমলকি, কর্মসা, তেঁতুলের প্রচুর অ্যাসিড থাকে। এতে পেট ও বুক জ্বালা পোড়া করে এবং গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়। খালি পেটে সাইট্রাস ফল আপনার শৈল্পিক ঝিল্লিতে ক্ষতিগ্রস্ত করতে পারে মারাত্মকভাবে। এছাড়া বুক জ্বালা পোড়া ও গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়। চা কফি সোডাকে না বলুন, সকালে ঘুম থেকে উঠে চায়ের পেয়ালা চুমুক না দিলে অনেকের দিন শুরু হয় না। সুস্থ থাকতে চাইলে এই অভ্যাস আজই পাল্টান। চা কফির মধ্যে রয়েছে ক্যাফিন। খালি পেটে এই ক্যাফিন বুকের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টির পাশাপাশি হজমে ব্যাঘাত ঘটায়। চা কফি গ্যাস্ট্রিকের রস ক্ষরণের মাত্রা বাড়ায়, এতে হজম প্রক্রিয়ার অসুবিধা হয় এবং গ্যাসের উদ্রেক ঘটে। তাই চা কফি খাওয়ার আগে অত্যন্ত কিছু খেয়ে নিন, অন্তত এক গ্লাস পানি হলেও খান। সকালে সবসময় নাস্তার পর চা কফি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। খালি পেটে চা কফি শরীরের সেরোটোনিনের কমতি ঘটায়, ফলে সারাদিন মন মেজাজ খারাপ থাকতে পারে। খালি পেটে সোডা ওয়াটার বা কোমল পানীয় খাবেন। দুগ্ধ জাতীয় খাবার পরিহার করুন। খালি পেটে আপনি এক গ্লাস দুধ খেতে পারেন, কিন্তু দুগ্ধজাত খাবার না খাওয়াই ভালো। গাজন প্রক্রিয়া বানানো দুগ্ধজাত খাবার যেমন দই, এই ধরনের খাবার খালি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, যা দুগ্ধজাত খাবারের মধ্যে ল্যাকটিক অ্যাসিডের গুণাগুণ নষ্ট করে। এতে অ্যাসিডিটির সৃষ্টি হয়, তাই দুগ্ধজাত খাবার খাওয়ার আগে অন্য কিছু খেয়ে নিন। ঝাল মশলা শত্রু। বেশিরভাগ বাঙালি একটু ঝাল ঝাল তরকারি খেতে ভালোবাসেন, তবে পেট খালি থাকলে এমন ভালোবাসা বিসর্জন দেওয়াই নিরাপদ। ঝাল তরকারিতে অ্যাসিডিক বিক্রিয়া সৃষ্টি হয়, যা খালি পেটে অসহনীয় জ্বালা পোড়া তৈরি করে। পেটের ভেতরকার পেশিতে সংকোচন হওয়ার ফলে পেট ব্যথাও হতে পারে। শাকসবজিতে সাবধান। প্রচলিত ধারণা হলো সবুজ শাকসবজি সবসময় স্বাস্থ্যের জন্য ভালো, এই নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু প্রশ্ন হলো কোন অবস্থায় ভালো? সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর অ্যামিনো অ্যাসিড। এই অ্যাসিড শরীরের জন্য যেমন ভালো, তেমনই খালি পেটে বিষম গ্যাস্ট্রিকের সৃষ্টি করতে পারে। শাকসবজির ফাইবার ঠিকভাবে হজম না হলে তলপেটে ব্যথাও হতে পারে। শেষ কথা, মদপান এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর। খালি পেটে খাওয়া মানে বিষ পান, এতে কিডনি, লিভার ও হৃৎপিণ্ড ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। খালি পেটে মিষ্টি আলু বেশি পরিমাণে অ্যাসিড ক্ষরণ করে, এতে পাকস্থলীর পেশি সংকুচিত হয় এবং তলপেটে ব্যথা সৃষ্টি করে। এছাড়া বেশি পরিমাণে বাদাম খাওয়া পরিহার করুন। খালি পেটে অতিরিক্ত বাদাম খেলে পেট ব্যথার সৃষ্টি হয়। মোট কথা, খালি পেটে খাদ্যাভ্যাস খানিকটা সাবধানতা মেনে চললে জীবন হবে আরও সুন্দর। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।